আসন্ন সিটি নির্বাচনে ঘোমটা পড়ে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন বিএনপির অনেকেই নির্বাচনে আসতে তলে তলে যোগাযোগ করছে, আর নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ নয় বলে মনে করেন তথ্যমন্ত্রী। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনায় বিএনপির অংশ নেয়া না নেয়া। বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিরপেক্ষ সুষ্ঠু সিটি নির্বাচন হবে, কেউ আসুক আর না আসুক নির্বাচন কার জন্য থেমে থাকবে না। সিটি কর্পোরেশন নির্বাচন হবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পরিচালনা, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, কেউ আসুক আর না আসুক নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন, হারার ভয়েই সিটি নির্বাচনে না যাবার ঘোষণা দিয়েছে বিএনপি। কেন নির্বাচনে অংশ নেবেন না? আপনারা বলেন সবসময় জনগণ নাকি আপনাদের পক্ষে, জনগণ যদি আপনার পক্ষে থাকে কেন নির্বাচনে অংশ নেবেন না? কেন আসলে আপনারা জানেন যে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ নয়। কিন্তু বিএনপির মধ্যে সবসময় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা থাকে। তারা কোনো কোনো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছে, আবার কোনো কোনো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এই দোদুল্যমানতাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এই সিটি কর্পোরেশন নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে অংশগ্রহণ করতে পারত। দেশের স্বাধীনতা খাটো করে প্রতিবেদন করার জন্য আবারও প্রথম আলো সমালোচনা করেন তথ্যমন্ত্রী। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রথম আলো এখানে ভুল স্বীকার করে নাই। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।